নবীজি এমনি হেলান দিয়েছেন কাবার সাথে, হেলান দিয়ে শুয়ে আছে এমনি, আর দুই চোখ দিয়ে নবীজির গলগল গলগল করে পানি পড়ছে। আনাস দূর থেকে দেখছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে, দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন, আপনি কাঁদছেন কেন? হায় হায় হায়। নবীজি বলছে, আনাস এ হৃদয় আমার কষ্টে ভরা। কয়টা কষ্ট তোমাকে আমি বলবো আনাস, তুমি বলো আমাকে। আমি এমন এক মানুষ যার জন্মের আগেই বাপ নাই, আমি এমন এক আল্লাহর নবী যার জন্মের ছয় বছর পরেই মা নাই। একবার ভাবেন তো নিজের মায়ের কথা। নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে, মা আছেন সাথে নবী আছেন, নবীর বয়স মাত্র ছয়, বলো সবাই মাত্র, আর সাথে আছে উম্মে আইমান দাসী। ফিরে আসছে মদিনার থেকে মক্কার দিকে, হঠাৎ করে নবীজির আম্মা যান, এ দেখেন বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে, বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে। যদি বর্তমান ভাষায় আপনি এটাকে বলেন, এই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেইনের সমস্যা এটাকে বলে ব্রেইন স্ট্রোক, যদি হার্টের সমস্যা এটাকে বলে হার্ট অ্যাটাক। তো যদি আমি এখনকার সায়েন্সের ভাষায় বলি, নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, বসে গেছে। আর নবীজি দূর থেকে দৌড়ে আসছে, মা লাকিয়া উম্মি, আম্মা জান আপনার কী হয়েছে, আপনি এরকম করছেন কেন? নবীজির মায়া নবীজির দিকে দুই চোখ দিয়ে এমনি তাকায় আছে আর বলছে, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়্যিন মাইয়্যিত ওয়ালা ক্বাদ ওয়ালাদতু তুহরা। আবার বলছি, কুল্লু জাদীদিন মাইয়্যিত ওয়া কুল্লু হাইয়্যিন, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়্যিন মাইয়্যিত ওয়ালা ক্বাদ ওয়ালাদতু তুহরা। ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে, প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, কিন্তু আমি আমেনার বিশ্বাস, আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই মা চুপ, একদম শুয়ে গেছে, আর কোনো কথা বলে না। আর আম্মা জানকে ধরে নবীজি কাঁদছে, বলছে, আম্মা জান আপনি কথা বলেন, কথা বলেন। উম্মায়েমান নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে, বলছে, মুহাম্মদ তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না, চলো, তোমার মা কোনোদিন কথা বলবে না, চলো এখান থেকে। আমি যখন উমরাহ করতে গেলাম, আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম, মানে খাদিজ সাহেব এখানে থাকতে পারে, চতুর্পাশে খালি পাথর, হিল ট্র্যাকস এরিয়া, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। আমি ভাবছি যে নবীজির মায়ের কবর এখানে দিল কেমনে, এখানেও পাথর এখানেও পাথর। ও মাইমান যখন কবরটা দিয়ে দিয়েছে নবীজির মায়ের, নবীর নবীর সামনেই, নবীর বয়স মাত্র ছয়, নবীজি বাচ্চাদেরকে দেখবেন, বাচ্চারা মাঝে মাঝে ভুট হয়ে কান্না করে, ভুট হয়ে, নবীজি মায়ের কবর উপরে ভুট হয়ে পড়েছে, কবরের মাটি শক্ত করে ধরে আছে, আমি আমার মায়ের কবর ছাড়ব না। ও মাইমান হাত ধরে বলছে, মুহাম্মদ দাঁড়াও, আসো আসো, যেতে হবে আমাদেরকে ফিরে, মুহাম্মদ ছাড়ে না। একবার উম্মাইমান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে, অনেক দূরে। নবীজি আবার দৌড় দিয়ে উম্মাইমানের হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজির মায়ের কবরের কাছে, এসে বলছে, আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে, আমি তো আপনাকে ছাড়া যাবো না। দীর্ঘ 57 বছর পরে নবীজি আবার মায়ের কবরে আসলেন, 57 বছর পরে, হায়াতের শেষ মুহূর্তে। আমি হাদিসটা আপনাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো, আপনি জাস্ট আপনার মাকে ভাবেন, যে আপনি আপনার মায়ের কবরের সামনে আছেন, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু এভাবেই ভাবেন। সাহাবা একরাম, যাও তোমরা ফিরে যাও, আমি একা একা আসছি পরে। সাহাবা একরাম সব ফিরে গেছে, নবীজি নিজে আমার হাঁটু দেখেন, নওগাঁর মান্দার ভাইয়েরা, নবীজি দুই হাঁটুকে এমনি তুলেছেন এই বরাবর, আমি দেখাতে পারছি না যদি আমার পরিবেশটা এরকম না, আর এই দুই হাত এমনি দিয়েছে নবীজি মায়ের কবরের ডান পাশে। নবীজি কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওই কথাগুলো কোট করছি। যুবক ভাইয়েরা কলিজার্থে কথাগুলো শ্রবণ করো। নবীজি বলছে, আম্মা জান আপনার চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না। প্রথম কথা, দ্বিতীয় কথা, এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা নবীজির হাদিস, আমি একটা কথা বানর বলছি না। নবীজি বলছে, আম্মা জান, ও আম্মা জান, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো
আর আমি মুহাম্মদ এশার নামাজ আদায় করতাম, এশার নামাজ পড়ছি আল্লাহু আকবার, আর ইতিমধ্যে আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান, নামাজ পড়ছি আমি, মা বলছে কি ইয়া মুহাম্মদ, আমার কাছে মায়ের গুরুত্ব এত বেশি যে আমি নামাজটা ছেড়েই বলতাম মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে গেছে আম্মা জান, সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি অবাক করা, নবীজি বলছে আম্মা জান যদি আপনি আমার জন্য বেঁচে থাকতেন দুনিয়াতে আমি আপনার এমন খেদমত করতাম, এমন সেবা করতাম, পুরো পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকতো যে মুহাম্মদ নামের একজন যুবক তার মাকে মন ভরে খেদমত করেছে। সুবহানাল্লাহ। পড়ে যে সুরাত থেকে তাফসির করব সুরাতটার নাম হচ্ছে সূরাতুল কাউসার, নাম শুনেন নাই নাকি আপনারা? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সুরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, বড় না ছোট, শুধুই কি ছোট না সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। আচ্ছা, এই সূরাটা হচ্ছে সংখ্যা অনুযায়ী কোরআনের আয়াতের যে সূরার যে সংখ্যা আছে এটা হচ্ছে 108 নম্বর সূরা। নওগাঁর ভাইরা কত নম্বর সূরা? 100। আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা, কয়টা? আচ্ছা, এই সূরা এটা হচ্ছে মাক্কি সূরা, কি সূরা? আর এই সূরার শেষ আপডেট দিচ্ছি এই সংখ্যা বা এই সিস্টেমে বেসিক নলেজ অফ দিস সূরা, সেটা হচ্ছে এই সূরার রুকু সংখ্যা জাস্ট কথা বলেন সবাই কয়টা? একটা। এবার আসুন, কোন সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার তাফসীর গ্রন্থে যে পাঁচটা বিষয় যদি আপনি উল্লেখ না করেন আপনার সূরার তাফসীর অসম্পূর্ণ থেকে যাবে, কয়টা? বামের ভাইরা জুড়ে বলেন সবাই কয়টা? নাম্বার ওয়ান, একটু বুঝে শুনে শুনবেন, তাফসীরের বাহিরে আমি ডাম বাম করব না। এক, রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণের তেলাওয়াত। দুই হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। থার্ড হচ্ছে শানে নুজুল, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, এই সূরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, আল্লাহ কেন নাজিল করলেন জানার দরকার নগর ভাইয়েরা আছে না নাই? চার, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, এই সূরার তাফসীর বা ব্যাখ্যা কি? পাঁচ, What are the lesson that you have got from this surah? আপনি এই সূরাতে কি শিক্ষা পেয়েছেন? এই পাঁচটা বিষয় যেই বলবে তার তাফসীরটা সম্পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তাহলে একবার বলেন তো এই সূরাটার নাম কি? কাউসার। আমি তেলাওয়াত করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ. الله أكبر. تلاوات شش بطم chapter second chapter ترجمة. الله تعالى بولتشن إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ. Oh my prophet, we have granted you kauthar. Ya Rasulullah, ya Habib Allah, ami Allah taala apnake house e kauthar er moddhe ekta oshadharon niamat dan korechi. Subhanallah. Poren fasalli li rabbika wanha, so perform the salah and sacrifice to your lord alone. Otoeb apni namaz porun, qurbani korun, manusher jonno noy, show off er jonno noy, lok dekhanor jonno noy, আপনার নামাজ আপনার কুরবানি হবে এক সত্তার সন্তুষ্টির জন্য। নওগাঁর ভাইরা বলেন সবাই সেই সত্তাকে। থার্ড আয়া, লাস্ট আয়া, ইন্না শানিআকা হুয়াল আবতার, ও মাই প্রফেট, ইনডিড দ্য ওয়ান হু হেটস ইউ ইজ ট্রুলি কাট অফ ফ্রম এনি গুডনেস ইয়া রাসূলুল্লাহ। যারা, আই রিপিট অ্যাগেন, আমি আবার বলছি, যারা নবীর শানে কটুক্তি করবে, বেয়াদবি করবে, নবীকে গালি দিবে, আল্লাহ ওয়াদা করছেন ইয়া রাসূলুল্লাহ তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে দিব, ঠিক কিনা বলো? এই হচ্ছে তর্জমা। থট, আমাকে তো এখন ঘটনার দিকে যেতে হবে, মনোযোগটাকে দিলটাকে একদম বসায় দেন মাহফিলে, একদম শেষ পর্যন্ত দিল দিয়ে শুনবেন। শান নুজুল কি? এইটা
আচ্ছা আমি প্রশ্ন করছি, উত্তর দেন, ডানে বামে সামনে সবাই বলেন, নবীজির বাবার নাম কি ছিল? রাইট আনসার, মুরব্বীরাও বলছে মাশাআল্লাহ, নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন, নবীজির মায়ের নাম কি ছিল? রাইট আনসার, মাশাআল্লাহ। নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই একটু জোরে কর, নবীজির চাচার নাম কি ছিল? আচ্ছা আরো কিছু, দুইটা প্রশ্ন করবো আর, নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। লাস্ট কোয়েশ্চেন, নবীজির তো বউ ছিল মোট ১১টা, কয়টা? জাস্ট আমাকে একটা উত্তর দিলেই এনাফ এখানে প্রশ্নের বিষয়, নবীজির ফার্স্ট ওয়াইফ বা প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা। সুবহানাল্লাহ। সবাই, একদিন নবীজি কাবায়, আমার চেহারা দেখেন আপনারা, আমি আপনাদেরকে হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি, এই দেখেন নবীজি, যতটুকু দেখা যায় ভাই, নবীজি এমনি হেলান দিয়েছেন কাবার সাথে, এবার কি দেখা যায় মোটামুটি আমাকে? হেলান দিয়ে শুয়ে আছে এমনি, আর দুই চোখ দিয়ে নবীজির গলগল গলগল করে পানি পড়ছে। আনাস দূর থেকে দেখছে নবীজির দুই চোখ দিয়ে পানি পড়ছে, দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন, আপনি কাঁদছেন কেন? হায় হায় হায়। নবীজি বলছে, আনাস এ হৃদয় আমার কষ্টে ভরা, কয়টা কষ্ট তোমাকে আমি বলবো আনাস, তুমি বলো আমাকে, আমি এমন এক মানুষ যার জন্মের আগেই বাপ নাই, আমি এমন এক আল্লাহর নবী যার জন্মের ৬ বছর পরেই মা নাই। একবার ভাবেন তো নিজের মায়ের কথা, নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে, মা আছেন সাথে নবী আছেন, নবীর বয়স মাত্র ৬, বলো সবাই মাত্র, আর সাথে আছে উম্মে আইমান দাসী, ফিরে আসছে মদিনার থেকে মক্কার দিকে, হঠাৎ করে নবীজির আম্মা যান, এ দেখেন বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে, মানে বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে। যদি বর্তমান ভাষায় আপনি এটাকে বলেন, এই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক, যদি ব্রেইনের সমস্যা এটাকে বলে ব্রেইন স্ট্রোক, যদি হার্টের সমস্যা এটাকে বলে হার্ট অ্যাটাক। তো যদি আমি এখনকার সায়েন্সের ভাষায় বলি, নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, বসে গেছে, আর নবীজি দূর থেকে দৌড়ে আসছে, মা লাকিয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? নবীজির মায়া নবীজির দিকে দুই চোখ দিয়ে এমনি তাকায় আছে আর বলছে, ইয়া মুহাম্মদ কুল্লু জাদিদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা, আবার বলছি কুল্লু জাদিদিন মাইয়িত ওয়া কুল্লু হাইয়িন কুল্লু জাদিদিন বাল وكل حي ميت ولقد ولدت طهرا يا محمد প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে, প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে, ولقد ولدت طهرا, কিন্তু আমি আমেন আর বিশ্বাস, আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই মা চুপ, একদম শুয়ে গেছে, কোনো কথা বলে না, আর আম্মা জানকে ধরে নবীজি কাঁদছে, বলছে আম্মা জান আপনি কথা বলেন, কথা বলেন। উম্মায়মান নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে, বলছে মুহাম্মদ তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না, চলো, তোমার মা কোনোদিন কথা বলবে না, চলো এখান থেকে। আমি যখন উমরাহ করতে গেলাম, আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম, মানে খাদিজ সাহেব এখানে থাকতে পারে, চতুর্পাশে খালি পাথর, হিল ট্র্যাকস এরিয়া, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। আমি ভাবছি যে নবীজির মায়ের কবর এখানে দিল কেমনে, এখানেও পাথর এখানেও পাথর। ও মাইমান যখন কবরটা দিয়ে দিয়েছে নবীজির মায়ের, নবীর নবীর সামনেই, নবীর বয়স মাত্র ৬, নবীজি বাচ্চাদেরকে দেখবেন, বাচ্চারা মাঝে মাঝে ভুট হয়ে কান্না করে, ভুট হয়ে নবীজি মায়ের কবরের উপরে ভুট হয়ে পড়েছে, কবরের মাটি শক্ত করে ধরে আছে, আমি আমার মায়ের কবর ছাড়ব না। উম্মায়মান হাত ধরে বলছে, মুহাম্মদ দাল আসো আসো, যেতে হবে আমাদেরকে ফিরে, মুহাম্মদ ছাড়ে না। একবার উম্মায়মান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে, অনেক দূরে, নবীজি আবার দৌড় দিয়ে উম্মায়মানের হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজির মায়ের কবরের কাছে, এসে বলছে আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে, আমি তো আপনাকে ছাড়া যাবো না। দীর্ঘ ৫৭ বছর পর নবীজি আবার মায়ের কবরে আসলেন, ৫৭ বছর পরে হায়াতের শেষ মুহূর্তে। আমি হাদিসটা আপনাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো, আপনি জাস্ট আপনার মাকে ভাবেন, যে আপনি আপনার মায়ের কবরের সামনে আসছেন, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু এভাবেই ভাবেন।
সাহাবা একরাম যাও তোমরা ফিরে যাও, আমি একা একা আসছি পরে। সাহাবা একরাম সব ফিরে গেছে, নবীজি নিজে আমার হাঁটু দেখেন। নওগাঁর মান্দার ভাইয়েরা, নবীজি দুই হাঁটুকে এমনি তুলেছেন এই বরাবর, আমি দেখাতে পারছি না যদি আমার পরিবেশটা এরকম না, আর এই দুই হাত এমনি দিয়েছে নবীজি মায়ের কবরের ডান পাশে। নবীজি কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওই কথাগুলো কোট করছি। যুবক ভাইয়েরা কলিজার্থে কথাগুলো শ্রবণ করো। নবীজি বলছে, আম্মা জান আপনার চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা নবীজির হাদিস, আমি একটা কথা বানর বলছি না। নবীজি বলছে, আম্মা জান ও আম্মা জান, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আর আমি মুহাম্মদ এশার নামাজ আদায় করতাম, এশার নামাজ পড়ছি আল্লাহু আকবার, আর ইতিমধ্যে আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান, নামাজ পড়ছি আমি, মা বলছে কি ইয়া মুহাম্মদ, আমার কাছে মায়ের গুরুত্ব এত বেশি যে আমি নামাজটা ছেড়েই বলতাম মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে গেছে আম্মা জান, সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি অবাক করা, নবীজি বলছে, আম্মা জান যদি আপনি আমার জন্য বেঁচে থাকতেন দুনিয়াতে আমি আপনার এমন খেদমত করতাম, এমন সেবা করতাম, পুরো পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকতো যে মুহাম্মদ নামের একজন যুবক তার মাকে মন ভরে খেদমত করেছে। আপনাদের অনেকের বউ আছে, অনেক বিবাহিত ভাইয়েরা এখানে আছেন, একটা কথা বলছি, বউরা রাগ করবেন না আর বিবাহিত ভাইয়েরা এটাকে আপনারা খারাপ দিকে নেবেন না। বলবো না কি বলবো না? অনেক জোরে বলেছেন আপনারা, আমি আবার বলছি, বলবো কি বলবো না? বিয়ের পরে যখন অভাব আসবে, মিথ্যা অপবাদ আসবে, সব আপনার বিপক্ষে যাবে, আপনি বিপদে পড়বেন, আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলছি, তখন বুঝবেন যে আপনার বউ আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং যেই মাকে যেই বাপকে অবহেলা করেছেন, খাইতে দেন নাই, পড়তে দেন নাই, কল দেন নাই, যত্ন নেন নাই, সবচেয়ে খারাপ সময় আপনার বউ আপনার হাত ছাড়তে পারে, বাট বাপ মা আপনার হাত কখনো ছাড়বে না। আমার ভাইরা, আব্বা আম্মার ভালোবাসায় কোনো স্বার্থ হয় না, কোনো তুলনা হয় না। বউ বিপদে হাত ছাড়তে পারে, কিন্তু মা, যেই মা আপনাকে জন্ম দিয়েছে, এই মা কোনো পাশে বেইমানি করতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আম্মা জান আমি বুঝেছি আপনি যাওয়ার পরে পুরো দুনিয়াটা হচ্ছে স্বার্থের খেলা, কেন স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসছে না। আম্মা নাই, শেষ। চাচা আবু তালেব শেষ, আব্দুল মুত্তালেব শেষ, সবচেয়ে আপন বউ কাছের বউ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শেষ। এবার নবীজি বলছে, আনাস ভালো করে শোনো, আমার কানে খবর এসেছে কাফেররা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পা দুই উটে বেঁধেছে, এক পা এক উটে আর এক পা আর এক উটে, আর দুই উটকে ছেড়ে দিয়েছে দড়ি দিয়ে বেঁধে, এক উট ডান দিকে আর এক উট বাম দিকে, এমন জোরে চাপ লেগেছে হাঁটুতে দুই পা খুলে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার কাছে খবর এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে ন্যাংটা করে উলঙ্গ করে শুয়ে রাখছে আমনে, আর দুই হাতে এখানে একটা প্যারাক এখানে একটা প্যারাক দিয়েছে, দুইটাকে এমনি দিয়ে বেঁধে রেখেছে পাথরে, পাথর দিয়ে বুককে চাপা দিয়ে রেখেছে। আমার কাছে খবর আসছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। আপনাদের নাউজুবিল্লাহ তো আসতে হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করে নাই, আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন, গণধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে জায়গায় শহীদ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আর আমার চারটা সন্তান ছেলে একটা সন্তানও দুনিয়াতে বেঁচে নাই। এবার বলেন তো নওগাঁ ভাইরা, যা যা শুনলেন হাদিস থেকে, চারটা সন্তান নাই, বউ নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, সব সাহাবা একরাম কষ্টে আছে, মিথ্যা অপপ্রচার চলছেই চলছে, এই মানুষটার কষ্ট কম না বেশি? আপনারা অনেকে বলেন না, বলেন না কম না বেশি? তো আচ্ছা, আমি যে কথা বলছি আপনাদের সাথে, মাঝে মাঝে আমি নিচের দিকে তাকাচ্ছি না, একবার উপরে, একবার এদিকে আর একবার এদিকে, তো আনাস নবীজির কথাগুলো শুনে আনাসের চোখ দিয়েও পানি পড়ছে,
হঠাৎ আনাস নিচের দিকে তাকিয়ে জাস্ট ফর ফিউ সেকেন্ড নিচের দিকে তাকিয়ে কান্না করছে, আবার চোখ তুলেছে, চোখ তুলে দেখছে নবীর দুই চোখ দিয়ে অশ্রু একটু আগে ঝরছিল, বাট এখন নবীর চেহারা দিয়ে মুক্তার মতো মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ, একটু আসতে হয়ে গেল যে পরের জোরে সুবহানাল্লাহ। আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে চোখের কোঠায় পানি, এখন দেখছি আপনি মুচকি হাসছেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম আমাকে হাউজে কাউসারটাকে নিয়ামত হিসেবে দিয়ে গিয়েছে, এ নিয়ামত পাঠিয়েছে, একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, মুরব্বীরাও করতে পারে, যুবকরা, যে হুজুর কথা তো আপনার ঠিকঠাক আছে বুঝলাম, ভাইজান কই যায়? আচ্ছা ঠিক আছে, একজন উঠেছে ঠিক আছে, বাট আর একজন উঠলে প্যান্ট কিন্তু থাকবে না, খবরদার, টান দিয়ে ধরে বসায় দিবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মজা করে বলছি, বাট উঠবেন না, একজন উঠলেও খারাপ দেখায়। এখনকার প্রত্যেকটা মানুষ এই জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে ওয়াজগুলো শ্রবণ করছে, ঠিক কিনা বলে। আচ্ছা প্রশ্ন কি হতে পারে, হুজুর আপনি বললেন নবীজির সন্তান নাই, নবীজি হতাশ কষ্টে আছে, আচ্ছা হাউজে কাউসার তো একটা পানি, এটা কি? ওদিকে অনেকে বসে আছেন, হাউজে কাউসার এটা কি? পানি। আমার ছেলে মারা গেছে, যদি আল্লাহ আমাকে ছেলে দেয় তাহলে সান্ত্বনা যে আল্লাহ আমার ছেলের বদলে আর একটা ছেলে দিয়েছে, কথা কি বোঝা যায়? কিন্তু হারিয়েছে সন্তান, আল্লাহ দিচ্ছে পানি, পানির সঙ্গে ছেলের সম্পর্ক কোথায়? আর নবীজি হাসছেন কেন তাহলে? প্রশ্ন বলেন তো নগর ভাইরা, আছে না নাই? এই হাসির মোট চারটা ব্যাখ্যা আছে, তাফসির আমি পেয়েছি, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। এক, আমরা কিসের ঘরের সন্তান? কাফের ঘরের সন্তান না মুসলমান ঘরের সন্তান? আমি জোরে সোরে আওয়াজ দিয়ে শুনতে চাই, আমরা কি হিন্দুর ঘরের লোক নাকি মুসলমান ঘরের লোক? আমরা কি খ্রিস্টান না মুসলমান? আমরা কি বৌদ্ধ না মুসলমান? আল্লাহ বলছেন, নবী আপনার চারটা সন্তান আমি আল্লাহ নিয়েছি ঠিক আছে, কি হয়েছে? চারটাই তো ছেলে, চারটা নিয়েছি, শোনেন কি হবে, এই চারটা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করব। আপনি গুগলে সার্চ করেন যে পুরো পৃথিবীতে মুসলমান কো দেখবেন 2 বিলিয়ন আপ, নবীর ফলোয়ার হচ্ছে 2 বিলিয়ন আপ। আল্লাহ তুমি কি বলছো? আল্লাহ বলছে, নবী শোনেন, চারজন সন্তান নিয়েছি বাট কোটি 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 রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দান করেছি, সুবহানাল্লাহ। তাই নবীজি হাসছেন, এক নাম্বার ব্যাখ্যা তাফসীর আসছে। দুই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা আমাদের দেশে দেখেন তো পীরের ছেলে পীর হয় না, একটা কথা বলছি রাগ করে না, ওজের মাঝখানে, পীরের ছেলে পীর হয়, পীর আগেরটা ছিল ভালো, বাট যেই ছেলের নামে পীর হয়েছে বাপের বংশ ধরে গাঞ্জা খাইয়া কুল পায় না, না না আছে না নাই বলতো আমরা তো যুবক ভাড়া, আছে না নাই? আর আমার মায়েরা এত বোকা, মেয়েরা কি বলবো, কথা বললে কথা অন্যদিক চলে যাবে, তাও একটা বলেই ফেলি, মেয়েরা মাজারে গিয়ে বাবা আমার ছেলে লাগবে, বাবা মেয়ে লাগবে দেন, আছে আছে না নাই বলেন আপনারা বলেন। আচ্ছা আপনারা ওই যে রাজশাহীতে একটা মাজার আছে না, রাজশাহীতে নাম তো শুনছেন সবাই আপনারা, আচ্ছা মাজারে গেটে যখন ঢুকবেন মুরব্বীরা এদিকে তাকান, যুবকরা দেখবেন যে এন্ট্রেন্সে অর্থাৎ প্রবেশ পথে কিছু ফকির থাকে, হাতে কি থাকে? থালা বা প্লেট, কি বলে যে বাবা দেন কিছু দেন। আচ্ছা এখানে কিন্তু শুধু ওয়াজ এটা উদ্দেশ্য না, আচ্ছা আপনি গেছেন মাজারে বছরে একবার, ওই গাঞ্জাখোর পুরো দিনই মাজারেই থাকে, কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আপনি বছরে আসছেন একবার, আর ফকির বসে আছে পুরো বছর, ফকির এই প্লেট ধরে আমাদেরকে একটা মেসেজ দেয় যে ভাই রে একটু বোঝার চেষ্টা কর, বাবা যদি কিছু দিতেই পারত তোর আগে আমি তো ধনী হয়ে যেতাম। আপনি বোঝেন না কেন মা, আব্বা আপনি বোঝেন না কেন, দেওয়ার ক্ষমতার মালিক তো বাবা নয়, দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে?
আল্লাহ বলছেন, নবী যদি আপনার সন্তান বেঁচে থাকতো এমন হতে পারত যে আপনার উম্মতরা আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলবে, যেমন ভাবে আদম নবীর সন্তান শীস আলাইহিসসালাম নবী, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল নবী, ইয়াকুব আলাইহিসসালামের সন্তান ইউসুফ আলাইহিসসালাম নবী, দাউদ আলাইহিসসালামের সন্তান সুলাইমান আলাইহিসসালাম নবী, কথা কি ঠিক আছে কিনা বলেন? তো যদি আদমের সন্তান শীস নবী হইতে পারে, এমন একটা সম্ভাবনা আছে যে আপনার উম্মতরা আবেগেই আপনার ছেলেকে আবার নবীও মানতে পারে, ঠিক কিনা বলো? এই ফেতনা যেন তৈরি না হয়, এই জন্য অল্প বয়সেই আপনার ছেলেকে তার কাছে উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? আসতে হচ্ছে, বলেন তিনি কে? তিন, এটা একটু ব্যাখ্যা করতে হবে, বাংলাদেশ দিয়ে ব্যাখ্যা করতে হবে। আপনার সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনেছেন? কথা কয় না, শুনছেন না? উনি কি নন ফেমাস না অনেক ফেমাস? অনেক ফেমাস। আমি ফেমাস নিয়ে কথা বলছি না, আমার কথা হচ্ছে দেখেন আজকে আমার ওয়াজে যেই পরিমাণ লোক আছে, তো আজহারি সাহেব এর চাইতো ছোট মাহফিল 2019 সালে করেছে। রাগ করবেন না, আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝার ট্রাই করেন। এই লোকটা এর চাইতে ছোট মাহফিল। আচ্ছা, আপনার গ্রামগঞ্জ উঠান চেনেন? উঠান ওই চার পাঁচটা বাসা ঘোরা ঘেরাও করা, মাঝে একটা উঠান থাকে না, উনি উঠানে মাহফিল করতেন, ছোট্ট এই মিলাদ টাইপের আর কি। 19 সালে কথা বলছে, 18 সালে কথা বলছে, বড় মাহফিলও করেছে ছোট মাহফিলও করেছে। এই লোকটা আজকে এতটা টপ ফেমাস পুরো কান্ট্রিতে, তাকে মাহফিল করাবে জায়গা দেওয়ার মতো মাঠ মনে হয় দেশে নাই বলতে গেলে যুবক ভাইয়েরা, ঠিক আছে কিনা? আমি কেন বললাম এই কথা, এই লোকটা আগে একদম নন ব্র্যান্ড ছিল, কেউ চিনত না, কেউ জানতো না, এই আসলো ওয়াশ করে আবার কাম ব্যাক টু হোম, বাসায় ফিরে যেত। বাট এখন তাকে নিয়ে আসতে হলে কমপক্ষে 109 কমপক্ষে 1000 পুলিশ প্রোটোকল লাগবেই লাগবে। আপনাকে আমি কথা কেন বলছি, আপনি হাদিসের দিকে ফোকাস করেন, হুজুরের দিকে নয়। একটা সময় কিন্তু আজহার সাহেবকে আমাদের মতো হুজুররা বলেছে কাফের, কি বলে নাই? ইভেন আমি তো দেখেছি অনেক হুজুরা ওনাকে নাউজুবিল্লাহ, আমি জাস্ট বলতে পারবো না, ওনাকে এত বাজে ভাষায় গালিগালাজ করেছে। ইভেন আমাদের দেশে কোনো সুন্নি ভাইরা আছে না, আমি সুন্নি ভাইদেরকে অনেক ভালোবাসি, বাট কিছু সুন্নি আছে নামধারী ভণ্ড, এরা খালি জিলাপি খায়, সিন্নি খায়, নবীর আসে গাঞ্জাটাই না কুল পায় না। আমি দেখেছি আমার প্রিয় ভাইয়েরা আজহারি সাহেবের বিশাল বড় ব্যানার টাঙায় দিয়ে জুতা দিয়ে পিটাইছে। আচ্ছা এবার আপনারা কন, এই যে এত কাফের বললেন, এত অপপ্রচার, নবীর সামনে বিরুদ্ধাচরণ করেছে, বেয়াদব, কাফের, লম্পট, কত গালি তো আজহারি সাহেবকে দিলেন। আপনার অপপ্রচারকেই আল্লাহ তার পক্ষের প্রচার শক্তি হিসেবে কবুল করেছে। আচ্ছা আরো এক্সাম্পল দিই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে আমাদের আওয়ামী ফাইস্টিভারা কি ট্রাই করলো, উনি হচ্ছেন রাজাকার, বলেছে না? আর সাঈদী সাহেব ওপেনলি সবার সামনে বলেছে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তখন তো খুব অপপ্রচার করেছেন যিনি রাজাকার যুদ্ধ অপরাধী, বাট ওনার নামে এত মিথ্যা অপবাদ, এত মিথ্যা প্রচার, সব মিডিয়া তার বিরুদ্ধে অপপ্রচার করেছে, সম্মান কমছে না বাড়ছে? বরং এখন তো ক্ষমতার থেকে নামার পরে প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা সাক্ষীকে বাধ্য করে হুমকি দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে, ঠিক কিনা বলো? প্রচার করেছেন, আল্লাহ পক্ষের প্রচার বানাই দিয়েছে। এবার আসেন নবীর বেলায়, হাজিরা সব হজ করতে আসছে মক্কায়, আবু জাহেল বলছে এই হাজি সাহেবরা খবর দাও, এ মক্কার জমিনে এক পাগল আবির্ভাব ঘটেছে, খবর দাও, কেউ তার কথা শুনবে না, শুনলেই তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাবা। দেখবেন মানুষকে মানুষ যা করতে নিষেধ করে বেশি, ও আসলে তাই করে বেশি, ঠিক আছে কিনা বলে? কাফেররা বলছে এই মোহাম্মদ আবারকে জীবনে তো নামও শুনি নাই, তাকে দেখিও নাই জীবনে, এবার তো দেখেই ছাড়বো আমরা। সব কাফেররা গিয়েছে নবীকে দেখতে, তো বলছে যে কিছু শুনবো না, দুই কানে দুই হাত থাকবে, কান বন্ধ, জাস্ট চোখ দিয়ে এক নজর দেখবো লোকটা আসলে কে রে। নবীর কাছে গিয়েছে, দেখবে নবীজি, দেখছে নবীজি বাইতুল্লাহর সামনে বসে কোরআনটা খুলে মধুর কণ্ঠে সুরায় রহমান তেলাওয়াত করছে। আচ্ছা নওগাঁয় পাগল আছে না?
আরে কথা বলা আছে না, দেখবেন পাগলের চুলগুলো উস্কো খুস্কো, কাপড়গুলো ছেঁড়া বোড়া, দেখলেই বোঝা যায় এটা আত পাগলা আসছে, ঠিক আছে কিনা বলেন। তো তারা দেখছে মোহাম্মদের চুলগুলো সুন্দর পরিপাটি সিঁথি করা, দেহারা দেহর স্ট্রাকচার এত সুন্দর, এত সুন্দর লম্বা, এত সুন্দর সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা তার, লাবণ্যময় চেহারা তার। কাফেররা বলছে পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। এবার তারা এই দেখেন এই দুই কান থেকে হাত উঠাইছে, আর নবীর কণ্ঠের যে সুন্দর মাধুর্য, মেলোডিয়াস ভয়েস, সুন্দর যে কণ্ঠ, এই কণ্ঠে কাফেররা পাগল হয়ে গেছে, হাজিরা পাগল হয়ে গেছে। এবার হাজিরা ডাক দিয়ে বলছে তোমরা কি বললা, আর দেখলাম কি এই লোকের আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, বরং তার আদর্শ নিয়ে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব। কম সুবহানাল্লাহ, নবী কাফেররা আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, আমি আল্লাহ আপনার সমস্ত অপপ্রচারকে আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করব। আল্লাহু আকবার। চার নম্বর ব্যাখ্যা দিয়ে শেষ করছি তাফসীরের পয়েন্টটা। আপনারা কি রাত তো বেজে গেছে বারোটা, আমার ওয়াজের সময় দেওয়া ছিল এক ঘন্টা, বারোটার পরে কি একটু ওয়াজ করা যাবে না আজকে? আপনাদের মুরব্বীরা দেখেন কি ধৈর্য নিয়ে বসে আছে, নওগাঁতে আপনি দেখবেন এই এলাকার মানুষ খুব ভদ্র, আমি ভালোবেসে বলছি, আমার অনেক ছাত্র ভাই নওগাঁ, আমি দেখেছি ক্লাসের সবচাইতে ভদ্র ছেলেটাই হচ্ছে নওগাঁর ছেলে, ঠিক আছে কিনা বলে। খুব ভালো লাগে আপনাদেরকে আমার। আপনারা বারোটার পরে একটু সময় দিবেন আমাকে আজকে? আচ্ছা তাহলে এক ঘন্টা তো ওয়াজ করেই ফেলেছি, এটা কাশিদিন একটু অ্যাক্টিভ হয়ে আবার লেটস ট্রাই অ্যাগেন। লিল্লাহি তাকবীর, না ওয়াজ পাই নাই, মন মতো হয় নাই, আবার লিল্লাহি তাকবীর। চার নম্বর ব্যাখ্যা অসাধারণ, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে হাউজে কাউসারের মূল্য বুঝবেন না, কিয়ামতের দিন যখন সূর্যদার বারোটা মুখ জমিনে ছেড়ে দিয়ে পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে গরমের ঠেলায়, মানুষগুলোর জিহবাগুলো বের হয়ে যাবে তৃষ্ণায়, কুকুরের মতো ঝুলতে থাকবে, ওই মুহূর্তে যেই বান্দা হাউজ এ কাউসার থেকে এক ঢোক পানি পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কোনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ, এই হচ্ছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে হাউজ এ কাউসার, চারটা ব্যাখ্যা পেলাম। আচ্ছা এখানে একটা বাচ্চা আছে, এই যে বাচ্চা, এই তুমি এই যে একে দেখো তো, এই যে বাচ্চাটাকে বাবু দাও তো দেখি, তুমি সোনামণি তোমার নাম কি? আলামিন। ওর বয়স কত হবে? সাত, আট, নয়, এরকমই। বসে পড়ো, কি বলছি দেখেন। ওকে আমি ডাকলাম, ডেকে বললাম যে বাবু একটু পানি নিয়ে আসো তো, দেখবেন যে নিয়ে ঠিক আছে হুজুর যাচ্ছি যাবে, নর্মালি কোনো রিয়াকশন না। আচ্ছা ওকে আমি ডাকলাম, কথার ভাজ বুঝছেন তাফসীর ভালো বুঝে আসবে। বললাম যে বাবু এদিকে আসো, আসছে। হুজুর কি হয়েছে? এই নাও চকলেট, এই নাও কোন আইসক্রিম, এই নাও ৫০০ টাকা, এই নাও চকলেট, এবার যাও তো পানি নিয়ে আসো। ও এমন দৌড় দিবে, ও লুঙ্গি খুলে গেলেও ঠের বাবা না। কি বুঝালাম? কিছু পেতে হলে কিছু দিতে হয়, আপনি কিছু না দিয়ে চাইবেন, দিলে দিতেও পারে নাও দিতে পারে, বাট যখন কিছু দিয়ে চাইবেন ও তার জীবন দিয়ে হলো এটা দেওয়ার জন্য বাধ্য থাকবে, ঠিক কিনা বলেন। আল্লাহ দেখছেন নবীকে আমি হাউস এ কাউসার দিয়েছি, নবী আমার বড্ড খুশি, এই সুযোগে নবীকে দুটো কাজ দিয়ে দিই। কয়টা কাজ? আল্লাহ বলছেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহা। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দুইটা কাজ দিলাম, এক নামাজ পড়বেন এক সত্তার জন্য, কোরবানি করবেন সেই সত্তার জন্য, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। এবার বলতে পারো হুজুর আল্লাহ যদি বলতেন ফসল্লি লিওয়ানহার তাও তো অর্থ হতো, আল্লাহ লিরব্বিয়া কেন বললেন? এটা বোঝাবার জন্য একটা কথা বলতে হবে। আপনার সাহেব বজলু শুধু নাম শুনছেন, ওই যে দেখবেন দাড়িগুলো এই রঙিন দাড়ি, তাই না? মেহেদি দেওয়া দাঁড়িয়ে যে মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা খুব ভালো করে ওনাকে চেনে আর কি। তো হুজুর ওয়াশ করতে গেছে মনে হয় টাঙ্গাইল বা অন্য কোনো জেলাতে, আমার কথা আবার রাগটাক করছেন না তো আপনারা? আগে তো দেখেছি আমরা সুদখোর মাহফিলের সভাপতি, ঠিক কিনা বলো। তো হুজুর ওয়াশ করছেন, ওয়াজের মাঝখানে নেতা আসছে, আ স্লোগান দিচ্ছে চামচারা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অক্ত। আচ্ছা নেতা সাহেব এসে এই যে মাইক নিয়েছে, আ নওগাঁর ভাইয়ারা নামাজ নামাজ নামাজ, সালাম কালাম কিছু নাই, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলে ইয়ার ইয়ে কন হে, ইয়ে তো আবি খেবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই, হে মাশা আল্লাহ অনেক ভালো। তো হুজুর এই চামচা থাকে না, নেতার কেউ চামচা থাকে না নওগাঁর ভাইয়ারা? চামচা থাকে কি থাকে না বলেন না কেন?
তো চামচাকে হুজুর বলছে এদিকে এদিকে, নেতা নেমে গেছে পাশ দিয়ে, বলছে তো নেতা অনেক ভালো রে, ভালোই তো নামাজ কালাম পড়ে, অনেক নামাজের ওয়াজ করলো। রাজশাহীর ভাষায় বলছে রাগটা করেন না, আবার হুজুরের কানে কানে বলছে, হুজুর এর সঙ্গে পাঁচ দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক অক্ত নামাজ পড়ে না। তার মানে কিছু নেতা আছে ভোটের জন্য জাস্ট নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে না, ঠিক কিনা বলো? বলেন তো সবাই, নওগাঁর ভাইরা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর ফারুক। বলো সবাই নাম কি? তার কাছে এক কাফের, তার নাম হচ্ছে আবু লু লু, কালো গেঞ্জি, কালো গেঞ্জি, ধরো 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 ধরো, খবরদার জিও না, শেষ হাদিস বলবো। আচ্ছা বলুন তো সবাই, শেষ ভালো যার শেষ হাদিস শোনো, এটা পরে শেষ করবো, সমস্যা নাই। এসে বলছে, অমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে ছয় দিরহাম চার্জ করে। নওগাঁর ভাইরা, কয় দিরহাম চার্জ করে? তো আপনি এটাকে কমায় দুই দিরহামে নিয়ে আসেন। কয় দিরহাম? দুই। তো বলছে তাই নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, আপনার ব্যবসা কি, কি জব করেন, কি বিজনেস করেন? তো সে বলছে আমি তো মূলত খঞ্জর বানাই চাকু। বলছে চাকু বানান খঞ্জর? আপনার ব্যবসা তো অনেক বড়, আপনার তো ছয় দিরহাম নয় দশ দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে মেগে ফেরাম, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবা বেলায় হও নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না অমর? তোমার বিচার আমি করব, আমি আনা বের হয়ে গেছে, হুমকি দিয়ে অমরের দরবার থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে জাস্ট অমরকে হত্যা করবার জন্য। শীতকালে নওগাঁর ভাইরা, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, বলুন তোমরা শীতকালে ঠান্ডা লাগলে কি যেন একটা মুড়ি দেয় এমনে চাদর, কি মুড়ি দেয় বলেন সবাই? আচ্ছা এটা হচ্ছে চাদর, ফর এন এক্সাম্পল, যদিও চাদর না আমি জানি। এইটা সে কি করেছে, দুই পাশে চাদর ঝুলিয়েছে, আমার এই বুক দেখেন তাহলে বুঝবেন, চাদর এই পাশে একটা, এই পাশে একটা, উপরি ভাগটা দিয়েছে এমনি এই পর্যন্ত, আর এই ডান দিক থেকে নিয়ে পুরো এই পর্যন্ত ঢেকে দিয়েছে। আচ্ছা আমি দেখাচ্ছি, মেয়েরা নেকাব পরে না এমনি, এই পুরোটা ঢাকা থাকে, তো ও পুরোটা ঢেকে ফেলেছে, পুরো দেহ চেহারা কভার্ড, আর ডান দিকে দেখেছে বিশাল বড় একটা ছুরি খঞ্জর। অমরে ফারুক আসছে নামাজ পড়াবার জন্য, সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার, নামাজ দাঁড়িয়েছে। এবার কেউ আমার চেহারা দেখবেন না, সবাই আমার পেট দেখেন, মুরব্বীরা যুবকেরা পেট দেখেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কেরাত পড়েছেন, আল্লাহ আকবার দিয়ে রুকুতে গেছেন। যখনই তিনি রুকুতে গেছে, পেছন থেকে আবু লু লু আল মাজুসি তার চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে, খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু ধরে সোজা অমরের পেটের মাঝে ডান দিকে ধরে এমনি একটা দিয়েছে চাকু দিয়ে ছুরি আঘাত, এমনি আরেকবার আরেকবার তিনবার পোজ দিয়েছে চাকু, চাকুতে ধার এত বেশি ছিল, হাদিসে আসছে অমরের পুরো পেট কেটে দুই ভাগ হয়ে নাড়ি ভুঁড়ি সব পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালারি আলকাল, কতালারি আলকাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন পেছন দিক থেকে পালিয়ে যাবে, এমনে 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 যাকে পেয়েছে তাকে ছুরি আঘাত করেছে। হাদিসে আসছে সাতজন সাহাবী চাকুর আঘাতে জায়গাতে স্পট ড্যাড, জায়গাতে শেষ, নামাজের মাঝে শেষ। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ওমর ফারুককে তুলেছে সাইডে নিয়ে গেছে, একদম চোখ বন্ধ অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা আসছে, এসে এই কাঁধে দুই হাত দিয়ে হালকা করে তুলেছেন, দুই ঠোঁটটা হালকা করে ফাঁকা করেছেন, পানি নিয়ে পানি দিয়েছেন মুখের ভিতরে, মুখ দিয়ে যখন পানি দিয়েছেন গলা দিয়ে পানি ঢুকেছে, আমার পেট দেখবেন এই পার দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে দুই ভাগ হয়ে গেছে, তো নাড়িগুলো বের হয়ে গেছে, ভুঁড়িগুলো বের হয়ে গেছে, পানিগুলো ঢুকে পেট দিয়ে নেমে সব পানিগুলো বের হয়ে গেছে গলগল গলগল করে। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসছো, দুধ খেলে গাঢ় খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে এসেছে, দুধ দিয়েছে মুখে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো দুই পেট এমনভাবে কেটে ফেড়ে গেছে, দুধগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সব দুধগুলো বাহির।
পাখির গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কিরাম দে আর 100% ড্যাম শিওর জমর ফারুক হয়তো বার বাঁচবে না, এই তো শেষ, খেলাই শেষ। হঠাৎ করে এক সাহাবি দেখছে জমর ফারুক ভ্যারি লিটল বিট, একদম ছোট্ট করে চোখ খুলেছে, একদম ছোট্ট। ওই সাহাবি দৌড় দিয়ে আসছে, মা লাখাইয়া উমা, হে আমিরুল মুসলিম, আপনি কি ঠিক আছেন কিনা আমাকে বলেন। আমি কোনো কথাই বলছি না, একদম চুপচাপ, জাস্ট একটা ইঙ্গিত করছেন, কান ঠোঁট মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবি দৌড় দিয়েছে, কানটা ঠোঁটের কাছে নিয়েছে, ভাবতেছে হয়তো ওমরে ফারুক আজকে আমাকে তার বইয়ের কথা বলবে, দেখে শুনে রেখো, সম্পত্তির কথা বলবে, রাজ্যের কথা বলবে, সন্তানের কথা বলবে, তাই ভাবছে সেই সাহাবি। ওমরে ফারুক কোনো কথাই জিজ্ঞেস করলেন না, শেষ কথা ওমরে ফারুক বলে, এই সাহাবি আসল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, আমাকে জাস্ট এতটুকু বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কিরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। আপনি কি বুঝে আল্লাহু আকবার বললেন? পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, পানি দেয় থাকে না, দুধ দেয় থাকে না, জীবনটাই তো শেষ। এই শেষ মুহূর্তে সে সব ভুলে গেছে, বাট রবের দ ফরজ নামাজকে ভুলে নাই, ঠিক আছে কিনা বলেন আপনারা। কোন সাহাবি? যেই সাহাবি দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম, দুনিয়াতেই কনফার্ম, কোনো টেনশন নাই, মরলেই জান্নাতি, তার মতো সাহাবি মৃত্যুর আগে নামাজকে ভুলে নাই। আর তোমার বয়স মাত্র 18, আজান হয় মসজিদে আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আমি নিজে দেখেছি, আজান হচ্ছে মসজিদে, মেয়েরা বাহিরে বেপর্দায় উলঙ্গ হয়ে ঘুরছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো। তোমাকে জানাতে টিকিট কে দিয়েছে? তোমার এত কনফার্মনেস কই থেকে আসছে? তুমি কনফার্ম কেমনে হইলা যা আমার জান্নাত অজীব হয়ে গেছে, আমি জানা যাবো মৃত্যুর পরে? জান্নাত ওয়াজিব, নবীজি নিজে সার্টিফিকেট দিয়েছেন, মরলেই জান্নাতি। এই সাহাবি নামাজকে ভুলে নাই, তুমি ভুলে যাও কেমনে? তুমি ভুল ভাই, মারহাবা। আচ্ছা, আমি বলেছিলাম কোন সূরা তাফসীর করতে হলে কয়টা জিনিস লাগে, মাশাআল্লাহ। প্রথম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত, কি তেলাওয়াত? দুই হচ্ছে তরজমা, দুই হচ্ছে, তিন শানে নুজুল, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তিন নাম্বার। চার, আপনি যে আয়াতটা পড়ছেন এই আয়াতের ব্যাখ্যা কি? পাঁচ, আপনি যে ব্যাখ্যা পড়লেন শিক্ষা কি পেলেন? পাঁচটা বিষয় ওয়াজ হয়েছে না যুবক ভাইয়েরা? পাঁচটা বিষয় হয়ে গেছে। এখন আসেন একদম ছোট কথা, নবীজির মনে অনেক কষ্ট ছিল, কষ্ট দূর করতে হাউজে কাউসার দান করেছেন একজন, তিনি কে? আমি বলেছিলাম নবীজি কান্না করছিলেন, কান্নার জোরটা মনে হয় আরো বেড়ে গেছে পরে, নাকি কান্নাটা কিসে পরিবর্তন হয়ে গেছে? মুচকি হাসিতে, সুবহানাল্লাহ পড়েন। বলেছিলাম যে প্রশ্ন হতে পারে, হুজুর হারিয়েছে সন্তান আর আল্লাহ দিয়েছে কি? পানি। তো পানির সঙ্গে তো সন্তানের কোনো সম্পর্ক নাই, তবুও নবী কেন হাসছেন? ব্যাখ্যা কয়টা? আরে ভাই কথা কন, কয়টা? এক, নবী হাসছেন কেন? যে আল্লাহ বলছেন, নবী চারজন ছেলে নিয়েছি তো, এটার পরিবর্তে কোটি কোটি সন্তান দিয়েছি, সুবহানাল্লাহ পড়ে। দুই, নবী টেনশন করবেন না, সন্তান নিয়েছি কারণ আছে, যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো হতে পারে যে আপনার উম্মতরা এদেরকে কি বানিয়ে ফেলবে, এই তো উত্তর পাচ্ছেন তো, বলেন কি বানায় ফেলবে। তিন নাম্বার, নবী সন্তান উঠিয়েছি, টেনশন করবেন না, এই যে কাফেররা আপনাকে গালি দেয়, লেজ কাটা বংশ, তার ছেলে বেঁচে নাই, কেউ বেঁচে নাই, এরা আল্লাহ ভালোবাসে না, অপপ্রচার চলছে, টেনশন নাই, আপনাকে তারা পাগল বলে অপপ্রচার করে, নো টেনশন, নট এ বিগ ডিল, অত ইজ্জুমাংতাশা অত দিল্লুমাংতাশা, যে আল্লাহ সম্মান দিবে তাকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, ঠিক কিনা বলো। আপনার সমস্ত অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার বানাই দিব, সুবহানাল্লাহ, নাই যে। চার নাম্বার ব্যাখ্যা, নবী হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না, কবে বুঝবেন? যখন সূর্য তার 12টা মুখ ছেড়ে দিবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো কুকুরের মতো জিহবা বের করে তৃষ্ণায় ঝুলতে থাকবে,
ওই মুহূর্তে হাউজে কাউসার থেকে এক ঢোক পানি যে পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কিয়ামত আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এই চারটা কারণে নবীজি হেসেছেন। এখন একদম শেষ কথা, নবী যখন খুশি ছিলেন, নবীকে খুশি দেখে আল্লাহ কয়টা কাজ যেন দিয়ে দিলেন বলেন সবাই, কয়টা? এক হচ্ছে নামাজ, জোরে বলেন, এক হচ্ছে নামাজ, দুই হচ্ছে কোরবানি, আবার বলছি এক হচ্ছে নামাজ, জোরে, এক হচ্ছে নামাজ, দুই হচ্ছে কোরবানি। এই নামাজ এবং কোরবানি করবেন জাস্ট লোক দেখানোর জন্য, কার জন্য? আচ্ছা, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে এসে বললেন যে বাবা তোমরা আমার রাজ্যকে দেখে রেখো, সম্পত্তি ঠিক রেখো, টাকা পয়সা ঠিক রেখো, বউকে দেখে রেখো। ইয়েস নাকি নো? শেষ কথাই হচ্ছে নামাজ। পড়েছো নামাজ তোমরা, জামাত আদায় করেছো তোমরা, শেষ কথা বলে তিনি ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা। আর শেষ আয়াতের তরজমা হচ্ছে ইন্না শানি আকা হুয়াল আবতর, ইনডিড দ্য ওয়ান হু হেটস ইউ ইজ ট্রুলি কাট অফ ফ্রম এনি গুডনেস। যে ব্যক্তি আল্লাহ নবীর সঙ্গে বিদ্বেষ পোষণ করবে সে তার জীবনে কোনো নিয়ামতই ভোগ করতে পারবে না, ঠিক কিনা বলো? আচ্ছা, যে দাঁড়াবেন আমি আগে বলে দিচ্ছি, দাঁড়াবেন একটু পরে আমি বলছি, কোনো টেনশন নাই আপনার, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি আপনাকে প্রশ্ন করব, ওই যে উত্তরগুলো বলে দিয়েছি আগে, উত্তর মাথায় থাকলে উত্তর দিবেন, বলতে পারলেই পাস, মারহাবা বলেন সবাই। আজকে আমার উত্তর কে দিতে পারবে একটু দাঁড়ায় যান। আচ্ছা রুমালা তুমি আসো, ও সবার আগে লাভ দিয়েছে, যে সবার আগে দাঁড়ায় তার হক একটু বেশি হয়। মুরব্বীরা আব্বাজান যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো না আমার কথাটা, ওই দেখেন দৌড়াচ্ছে কীভাবে, দেখেন তোমরা বসে পড়ো, যদি ও না পারে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। এখনো সবাই চুপচাপ বসে আছে, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে হ্যান্ড মাইকটা দেন, এই যে হ্যান্ড মাইকটা নেন, আপনি অন করে দেন, অন করা আছে মনে হয়, হ্যাঁ অন আছে, সালাম দাও সবাই। তুমিও মরা এরাও মরা, জোরে দাও সালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমার নাম কি? মোহাম্মদ আহমদুল্লাহ। মারহাবা বলেন সবাই। তাকে আমি প্রশ্নগুলো করব, তাকে সুযোগ দেওয়া হবে মোট তিনবার, তিনবার বেঁধে গেলে উত্তর বলে দিব, আর যখনই সে উত্তর দিয়ে দিবে জাস্ট টু মোটিভেট হিম, জাস্ট টু অ্যাপ্রিসিয়েট হিম, তাকে উদ্বুদ্ধ করতে, শক্তি যোগাতে, সাহস যোগাতে, সবাই মিলে নওগাঁর মান্দার ভাইয়ের এক বাক্যে বলবেন মারহাবা। এটা এক বাক্যে মারহাবা হইল, জোরে কোন? প্রিয় ভাই তুমি শুরু করছি তোমাকে প্রশ্ন করা, তুমি হতাশ হবা, নওগাঁর ছেলে, তোমার গায়ে দমই থাকবে আলাদা, ভাবি থাকবে আলাদা, ঠিক কিনা বলে? তুমি বলো আজকে আমরা কোন সুরার তাফসীর পেশ করেছি? সূরাতুল কাউসার। বামের সাউন্ড খুবই কম, ভেরি লিটল বিট, এই ব্যাপার, সবাই বলেন মারহাবা। আচ্ছা তুমি বলো তো এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা? তিনটি, জোরে বলেন মারহাবা। এটা কত নাম্বার পারায় আছে? 30 নাম্বার পারা। এটা কত নাম্বার সুরা? 108। এই সুরার রুকু সংখ্যা কয়টা? একটি। আরে মারহাবা জোর নাই যে রে ভাই, জোরে বলেন না মারহাবা। এই সুরাটা কি মাদানি না মাক্কি? মাক্কি। এই সুরা কি কোরআন কারীমের সবচেয়ে বড় সুরা না ছোট সুরা? ছোট। মারহাবা। আচ্ছা তুমি বলো তো তাফসীর করতে হলে কয়টা বিষয় লাগে? পাঁচটি। মারহাবা। এক নাম্বার শুদ্ধ, হ্যাঁ শুদ্ধ তেলাওয়াত, মারহাবা বলেন। দুই নাম্বার তরজমা, মারহাবা। তিন নাম্বার কখন বলো? চার, তিন নাম্বারে আমি সহজ করছি, কখন বা এই সুরাটা কখন বা বলো, কখন বা কোন সময় নাজিল? মারহাবা বলেন সবাই। চার নাম্বার একদম সহজ, তরজমা জানলাম, কেন হয়েছে তা জানলাম, এবার তো একটু জানতে হবে, গভীরে যাওয়া লাগবে, বলো কি? হ্যাঁ আমি জাস্ট টাচ দিচ্ছি, উত্তর বলি নাই, কারণ বয়স কম তো, সহজ করতে হবে, ইসলাম সহজকে পছন্দ করে, কঠিনকে ইসলাম পছন্দ করে না, ঠিক কিনা বলে? চার নাম্বার হচ্ছে ব্যাখ্যা, উত্তর বললাম একটা, ব্যাখ্যা। আর পাঁচ নাম্বারটা হচ্ছে কি জন্য বা কি হবে? না এটা হচ্ছে ঠিক আছে, এটা ঠিক আছে, আমাদের পাঁচটা বিষয় হচ্ছে কি, আমি জাস্ট লাস্টটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাখ্যা, আর লাস্টে গিয়ে বলতে হবে যে আমরা কি শিক্ষা পেলাম। মারহাবা বলেন সবাই। এটা হচ্ছে একটা অপশন, তুমি না পারলে কোনো সমস্যা, এটা অনেক বড় ব্যাখ্যার বিষয়। তুমি এবার বলো যে এই সুরা কখন নাজিল হয়েছিল?
নবীজিকে আল্লাহ কেন দিলেন? নবীজি তো খুব কষ্টে ছিলেন, এই সূরা নাযিল কখন হলো তুমি বলো? সহস্ত সন্তান, এটা নবীর খুব কষ্ট ছিল, কষ্ট দূর করতে হাউজে কাউসার দিয়েছে একজন, তিনি কে? এবার তুমি খুব খেয়াল করো, নবীজি তো হাসলেন, তো পানির মাঝে আর সন্তানের মাঝে তো বাহ্যিক কোনো মিল নাই, তো নবীজি যে হাসলেন, আমি চারটা ব্যাখ্যা বলেছি, তুমি জাস্ট দুইটা ব্যাখ্যা বললেই তুমি পাস। নবীজি হাসলেন কেন? আল্লাহ বললেন তার চারটি সন্তান হারিয়েছে, কিন্তু তার পরিবর্তে হাজার কোটি কোটি তার সন্তান তো হয়ে গেছে, রুহানির সন্তান আল্লাহ দান করবে, মাশাআল্লাহ, বলেন মারহাবা। দুইটা, দুই নম্বর কারণ বলবো, যে কোনো একটা বললেই পাস, যে কোনো একটা কারণ বলো। দুই নম্বরে হাউজে কাউসার দান করলো আল্লাহকে, আল্লাহ নবীকে দান করলেন, কিয়ামতের দিনে সেটা বুঝতে পারবে, বুঝতে পারবে, মারহাবা বলেন। দুনিয়াতে আপনি মূল্য বুঝবেন না, কেমতের জন্য তৃষ্ণার্থ হবেন, তখন হাউজে কাউসারের পানি পান করলেই আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি আর তৃষ্ণার্থ হবেন না, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা এবার তুমি বলো, নবী যখন খুশি এগুলো পেয়ে আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? দুইটা, এক নম্বর নামাজ, দুই নম্বর কুরবানি। মারহাবা। আচ্ছা ওমর ফারুক যখন মারা যাবেন, ওনাকে তো হত্যা করা হয়েছিল ছুরি দিয়ে আঘাত করে, তাই না? তো উনি তার জীবনের শেষ মুহূর্তে কি জিজ্ঞেস করেছিলেন? নামাজের কথা। নামাজ তো ঠিক আছে, উনি কি বলেছেন নামাজ নিয়ে, যে তোমরা নামাজ ঠিক মতন পড়েছো? মারহাবা বলেন। আচ্ছা এবার তুমি বলো, ইন্না শানি আকা হুয়াল আবতা, নবী নবীর শত্রুদের ব্যাপারে নবী আল্লাহ কি বলেন আয়াতে? শত্রুদের ধ্বংস হয়ে যাবে। মারহাবা বলেন। ও যা যা বলেছে বুঝে, ওর বয়স কিন্তু খুব বেশি না, হুজুর টাইপের ছেলে, মাদ্রাসা হয়তো বা পড়ে, বাট বয়স কিন্তু খুব বেশি না, আমি হয়তো বা বয়স আছে। সোনামণি তুমি আসলে নতুন আসছো মনে হয়, তাই না? আচ্ছা এদিকে তাকান, ও যা বলেছে ভালো বলেছে, আল্লাহকে দিনের দায়ী হিসেবে, যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো। আরে ভাই জোরে সোরে কোন আমিন। এবার তোমার টুপিটা একটু খোলো, আমি টুপিটা তোমাকে একটু পড়াই দিই যতটুকু হয়। এ তোমার তো মাথায় চুলি কম দেখছি, মাশাআল্লাহ। আচ্ছা মারহাবা, মারহাবা বলে। টুপি, চুল বড় হয়ে গেলে টুপিও পারফেক্ট হয়ে যায়, বলেন সবাই মারহাবা। বস বস, এখানেই বস। তোমার নাম যেন কি? আহমদুল্লাহ। বস। এ কই যায়, কই যায়, কালো 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 বসেন, বসেন। আচ্ছা ঠিক আছে, প্রিয় ভাইয়েরা, আমার আহমদুল্লাহ ছোট ভাই সুন্দর উত্তর দিয়েছে তাফসির থেকে। আল্লাহ সবাই দোয়া করি, আল্লাহ সবাইকে নিয়ে আমরা দোয়া করছি, আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। পড়া আমিন।